হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি সুপর্ণা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তার আগে যেটা বলে থাকি, আমার বয়সে একটা বড়ো, তাদের প্রণাম। আমার সব বয়সে ছোটো যারা রয়েছে তাদের অনেক 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 ভালোবাসি নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে পয়লা বৈশাখ, তো আমরা চলে এসেছি হালকাতা ছাড়তে। ইয়েস, তো আমাদের খুব একটা বেশি হালকাতে নেই, কারণ জানো আমাদের খুব একটা বেশি বাকি টাকি সংসার নয়। বাট তবুও কিছু কিছু জায়গায় হালকাতা এমনিই ভালোবেসে করে মানুষজন, তো সেরকম টাইপের আর কি। বেশি নয়, হাতে গুনে 5-6টা হালকাতা আছে আর কি। বাট মানে একটা জিনিস না তোমাদের সাথে শেয়ার করলেই নয়, বাট তার আগে দেখো, এখানে মানে কারোর বাড়িতে হয়তো মানসিক পুজো ছিল, জাস্ট নাচানাচি করছে কাকিমারা। আর সামনে ঠাকুরটা খুবই সুন্দর, তোমার ঘোড়ার গাড়িতে করে মা কালীকে নিয়ে যাচ্ছে। আর কালী ঠাকুরের রূপটা একদম মানে একদম মানে কি বলবো আর কি, মানে এতে ভর্তি, মহা মানে মায়াতে ভর্তি মুখটা, মানে এত ভালো লেগেছে ঠাকুরটা। তো যাই হোক, আমরা চলে এসেছি ক্ষুদিরামনগরে। তো ক্ষুদিরামনগরে দেখো, শুধু যেন মনে হচ্ছে বিয়েবাড়ি হচ্ছে আর কি। তো প্রত্যেকটা দোকানের সামনে দেখছি এবছর নতুন কিছু, মানে ফুচকা দোকান, তারপরে তোমার কফি, মিষ্টি, পকোড়া, এইসব দোকান বসিয়ে দিয়েছে। তোমার শুধু দেখো, দোকানের লাইন দিয়ে মানুষকে হালকাতা ছাড়তে হচ্ছে। তো এই দিকটাতে সোনা দোকানের লাইন পড়েছে। তো যাই হোক, আমাদেরও দুটো সোনা দোকানের কার্ড রয়েছে, তো যাবো। বাট প্রথমে আমরা ক্ষুদিরাম থেকে শুরু করছি। তো ক্ষুদিরামে যেন মনে হচ্ছে মেলা বসেছে আর কি, এত লোকের সমাগম। তো যাই হোক, আমরা চলে এসেছি সত্যনারায়ণ বস্ত্রালয়। যারা জানো না, তারা প্রায় আমাদের হলদিয়া বিল্ডে সবাই জানে। তো আমাদের এবছর বেশি কেনাকাটা এখান থেকেই হয়েছে। তো আমরা প্রথমে ঢুকে গেছি, আর এত ভিড় ফুচকা দোকানে, চা দোকানে, তো আমরা ওই দিকে দাঁড়ালাম না, কারণ আমাদের অনেকগুলো হালকাতা ছিল আর ছেলেকে রেখে এসেছি। তো সেই জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, জাস্ট দেখো ফুচকা দোকানে ভিড় যে আমরা রিস্ক নিলাম না। তারপরে সোনা দোকানে গেছিলাম একটা, তো সেই সোনা দোকানের হালকাতা সেরে আবার এখানে আরেকটা সোনা দোকানে চলে এসেছি। তো সব সোনা দোকানের একই অবস্থা, ফুচকা দোকানের লাইনের জন্য। আর আমাদের ফ্রি অফ কস্টে ফুচকা খাওয়া হলো না, আর আমি খুব একটা ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না। তো এখানে একটা সুপার মার্কেট ওপেন হচ্ছে, সেটা হচ্ছে সোনাতরী সুপার মার্কেট কমপ্লেক্স। তো যারা জানো না, তারা চলে আসবে। এখানে অনেক কিছু আসছে, KFC, তারপরে কলকাতা বাজার, তারপরে শ্রীলেদার। তো আমরা এবারে চলে এসেছি চিরঞ্জিপুরে। চিরঞ্জিপুরে এখানে লক্ষণ শেঠ মহাশয় এসছে এখানে কোনো একটা দোকানের উদ্বোধন করতে, তো আমি ভালো করে আর দেখাতে পারলাম না। তাও তারপরে আমাদের এখানে 3-4টের মতো ছিল, আমরা কাজটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি মোমো মিয়াতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।